আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের স্টকে নতুন একটা দোলনা এনেছি, তো ভাবলাম হচ্ছে আপনাদেরকে আগে দেখাই প্রোডাক্টটা। কারণ নর্মালি হচ্ছে সবাই অরিজিনাল পিকচার চায়, অরিজিনাল প্রোডাক্টের ভিডিও দেখতে চায়, তো সব প্রোডাক্টকে আসলে দেখানো তো পসিবল হয় না। তো আমরা আজকে চেষ্টা করছি যে যেহেতু কাজ আজকে একটু কম, তো সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রোডাক্টের ভিডিওটা করে দেখানোর জন্য। নর্মালি হচ্ছে এই প্রোডাক্টের চারপাশটা আমি আপনাদের দেখাচ্ছি। এক্সএসএর বডি, ফুল এক্সএসএর বডি হবে। এখানে আপনার হচ্ছে মশারি থাকবে, হচ্ছে আপনার দুইটা টয়, তাছাড়া হচ্ছে আপনার বেড থাকবে। বেড বলতে হচ্ছে আপনার একটা কটন ফ্যাব্রিক্স, ভিতরে ফোম দেয়া, তার নিচে কাঠ, আর আপনার হচ্ছে নিচে ফিতা দেওয়া আছে। এটা আপনার হচ্ছে বেডটাকে আপনি হচ্ছে টাইট করার জন্য, লুজ করার জন্য নর্মালি হচ্ছে এটা রাখতে পারবেন। আর তাছাড়া আপনার হচ্ছে হুইল থাকবে চারটা, আপনি হচ্ছে লাগিয়ে আপনি হচ্ছে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, আর লক করা সিস্টেম থাকবে। তো নর্মালি যদি আপনি জানতে চান যে প্রোডাক্টটা আসলে কত বছর বাচ্চাদের জন্য, সেক্ষেত্রে আমরা বেসিক্যালি হচ্ছে এখানে যাদের কাছে প্রোডাক্টগুলো নেই তারা বলে হচ্ছে আপনার 1 থেকে 1.5 বছর পর্যন্ত, বাট 1 থেকে 1.5 বছর পর্যন্ত এটা ইউজ করা যাবে না। তো এটা সর্বোচ্চ গেলে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন 8 মাস 9 মাস, মানে বাচ্চার ওয়েট আপনার হচ্ছে 8-10 কেজি যদি হয় সেক্ষেত্রে আপনি নর্মালি এটা ওয়েট নিতে পারবে, তার থেকে বেশি হলে সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়। তো আমরা সাজেস্ট করবো যে আপনি বাচ্চা যদি হচ্ছে নিউবর্ন থেকে আপনার হচ্ছে 10 কেজি পর্যন্ত হয়, মানে সেটা আপনার 1 বছর পর্যন্ত যদি হয়, তো সেটা ক্ষেত্রে আপনি নিতে পারেন, আদারওয়াইজ এটা না করা বেটার। আর নেট যেটা দেওয়া আছে এখান থেকে এয়ার পাস হওয়ার কোনো সমস্যা হবে না, কারণ আপনার যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে। হুইলটা লাগানো হয়নি, কারণ হচ্ছে একা তো আপাতত, এই জন্য হচ্ছে আর লাগানোটার চেষ্টা করা হয়নি। তো এটাই হচ্ছে আজকে আমাদের এই প্রোডাক্টের রিভিউ। পার্সোনালি যদি বলেন সেক্ষেত্রে এর থেকে আরো ভালো ভালো দোলনা আছে, বাট যদি অল্প বাজেটের মধ্যে যদি আপনার নর্মালি হচ্ছে আপনার লাগে, তো সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। এটা প্রাইস পড়বে হচ্ছে 2200 টাকা। আর এই প্রোডাক্টটা হচ্ছে প্রপারলি বাংলাদেশি, অনেকে হচ্ছে আপনার চায়না বলে সেল করছে, চায়না বলে কিছু নেই, আপনার সব প্রোডাক্টই যে চায়না হবে এমন না, এটা বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশি প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি খুব বেশি ভালো না হলেও মোটামুটি মোটামুটি বলতে পারি। তো আশা করি আজকে আমাদের প্রথম ভিডিও দিয়েছি, তো ভালো খারাপ মন্দ যেটা ভালো মনে হয় সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।